দেখাইলাম না খুইলা তালা মিটাও তোমার প্রেমের পরশ দিয়া দয়াল মুর্শিদ মুর্শিদ তুমি ভব পারের নাইয়া শুনছি তুমি ভব পারের নাইয়া দয়াল মুর্শিদ শুনছি তুমি ভব পারের আমার অচন্তরী টেনে নিও ভাইয়া দয়াল মুর্শিদ শুনছি তুমি ভব পারের ও মুর্শিদ বুকের ভিতর কথা কেন দুঃখে রাখে রাখে এই বানরের দোষ আপনারা তো দর্ব করতে আপনারা তো বউয়ের দুঃখে মরতেছে ورحمه الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين خالق السماوات والأرض والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا وسندنا وتبيبنا وتبيب قلوبنا ومولانا وعلى آله وأصحابه وعلماء ملته وأولياء أمته أجمعين أما بعد فقد قال الله تعالى شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل ما شاء الله زبان كل محمد مولانا محمد وعلى آل سيدنا আর মহব্বতে ওলির দরবারে বসে বসে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ডাকাশিবে এবারে ঘর ছাড়িতে আপন পোশাক খুলে খুলে সদা কাফন পড়িতে সল্লি আলা মাশাআল্লাহ মহব্বতে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
কেমনে যাব জানি না অগ বহু দূরে আমরা কেমনে যাব অগ দয়া সদ জন্নত বানাইলো ও তোর মনের মতন সাজাইলো ও গো সদ জন্নত বানাইলো ও তোর মনের মতন সাজাইলো এ কদম রাখি বারাগে এ কদম রাখি বারাগে আজরাই কে পাঠাইলা صلى الله عليه وسلم اللهم 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 ما شاء الله اللهم ترايا شوقي غو إنام لك فورد كورا فانتا راشد دوان تورا أيها شوقي غو نترى يأي غو شوقي غو إنام لك فورد كورا فانتا راشد دوان تورا أيها شوقي بن ترى يأيها شوقي بن إنام لك فورد كورا فانتا راشد دوان تورا أيها شوقي بن الله Thank you.
জারত প্রেমের কোশস কুলচে মোহ জওয়ান হাই গো কুলচে মোহ জওয়ান আল্লাহ হো কত হি জালাল পরশ মনে হি জালাল পরশ মনে রাত নকন চল তোরা আই গো সখী গন্ত জায় গো সখী গো বিন মূল হরে দেকার পঞ্চার ধন তোরা আই গো সখী গন্ত জায় গো সখী গো ধন তোরা আই গো সখী গন আল্লাহ 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 মিলে আল্লাহ আল্লাহ সবার সাথে মিলে আল্লাহ দিনে দিনে মাইল বাতি অইলা খের জবান হাই গো অইলা খের জবান ভাঙলে বাজার মিলবে না ইয়ার ভাঙলে বাজার মিলবে না ইয়ার সাত নারি ধন তোরা আই গো সখী গন তোরা আই গো সখী গো বিন মূল খরিদ কর পঞ্চার শের ধন তোরা আই গো সখী গন আল্লাহ হো হো মাশাআল্লাহ بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه وبستيت ঐতিহ্যবাহী ভাদিকারা গ্রাম নিবাসী যুগশ্রেষ্ঠ মরমী কবি ও আধ্যাত্মিক সাধক হযরত শেখ মানুষা রহমতুল্লাহ স্মরণে আজকের এই আয়োজিত পবিত্র হরস মাহফিলের মহতারাম ও মুআজ্জম সভাপতি মুজাহিদে আহলে সুন্নাত পীর তরিকত হযরতুল আল্লামা আল হাজ হযরত মাওলানা মুহাম্মদ
ریاض الکریم القادری صاحب قبلہ مدظ اللہ العالیہ সহ সভাপতি অত্র এলাকার বিশিষ্ট মুরব্বী আশিক রসুল জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল হক সাহেব আজকের মাহফিলের আমন্ত্রিত ওলামায়ে কেরাম মুরব্বী বাবারা যুবক ভাইরা পর্দার অন্তরালে থাকা আমার শ্রদ্ধেয় মাওলানা আমি আপনাদের দিকে আবার সালাম আরজ করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের মাহফিলে বসে আমরা খুশি না বেজা, আরো জোরে বলুন খুশি না বেজা। এমন এক জায়গায় আমরা বসেছি তিনি যে আল্লাহর ওলি, কি ওয়াজ করতে হবে না, তার রচনা তার নিজের গুণ ফুলকে যেমন ওয়াজ করে তার গন্ধ বুঝাইতে হয় না, কি কন কেউ পায়খানা করলে কি আপনার ওয়াজ করে বুঝাইতে হবে, পায়খানা করছে কোন একটা আতর যদি কেউ গায়ে দেয় কি ওয়াজ করে বুঝাইতে হবে, আতর লাগাইছে আতর গায়ে লাগালে যেন আর ওয়াজ করা লাগে না, লাগানি যথেষ্ট। পায়খানা করে দিলে আর গন্ধ দিয়ে ওয়াজ করে বুঝান লাগে না, এটা পায়খানা গন্ধ দিয়ে মানুষ বুঝাইতে বালা জিনিস না, কথা কন ঠিক না? এই জন্য সবাই বলে ব্যবহারে বংশের পরিচয়, কথা কয় না? বৃক্ষ তোমার নাম কি ফলে, তো শেখ ভানু রহমতুল্লাহর ব্যাপারে কাউকে ভাড়া করে ওয়াজ করাইতে হয়, ভানু আল্লাহর ওলি এটা তার কর্মেই পরিচয়, কথা বলুন ঠিক না? বেঠে কারামত অনেকেই দেখাইতে পারে, ভণ্ডরাও কারামত দেখাইতে পারে, আকাশ দিয়ে উঠতে পারে, ভংসং অনেক কিছু কাগজ দিয়ে টাকা বানাইতে পারে, মানুষকে বাদ মার বেদ মারতে পারে, নানান নষ্ট নষ্ট করতে পারে, জাদুকররাও পারে, কিন্তু কোন জাদুকর কোন ভণ্ড আমার আল্লাহর কোরআনের গান গাইতে পারে না। এই যে গানটা শুনলেন এটার অর্থ বুঝেন আপনারা? শেখ ভানুর কাছে বসে একটু শুনেন ভানু কি বলে গেছে, তোরা সখী গণ বিনামূল্যে খরিদ কর পঞ্চরসের ধন, তোরা আই গো সখী গণ, সুবহানাল্লাহ কইতে লাগলো এই বানরে বানাইলো কেডা, সৈয়দ মিরান শাহ তাতারি, কথা কোন ঠিক না? বেঠি বানু একজন সাধারণ মানুষ, খেতে খাওয়া মানুষ, একটা মুর্দা লাশ দেখে তার মধ্যে তছন শুরু হয়ে গেল রব্বুল আলামিন, যে মানুষটার দেখলে পথের বাগে দৌড়াইতো পালায় যাইত, ওই মানুষটা পানিতে ভাসে একদিকে কুকুরে টানে, চোখ দুইটা ধরে কাকের দলে টানে, কেউ দেখার মতো নাই, হায় রে দেহ টানিয়াই নাকি বাহাদুরি, এই দেহ নিয়া কেমনে বাহাদুরি করলাম, এই কথা ভেবে শেখ ভানু পেরেশান হয়ে গেল, আমার মাবুদের তালাশে পাগল হইয়া গেলেন, এই গম কে বানাইলো, কেনই বা বানাইলো, কেনই তার এত ইজ্জত, কেনই বা তার এত অপমান সইতে পারে নাই, আমিও তো ওই বাসমান লোকটার মতো একটা দেহের মানুষ, না জানি রে আমার দেহের কপালে কোন যন্ত্রণা লেখা, বানু পাগল হইয়া দেশে বিদেশে ঘুরে কেউ কোন চিকিৎসা দিতে পারে না, বাবা সব চিকিৎসা ডাক্তার দিতে পারে না, দেহ ক্ষত হলে ডাক্তার ওষুধ দিতে পারে, কিন্তু কারো মনে যদি ক্ষত হয়ে যায় ডাক্তার গুলিয়া খাইলেও কোনো লাভ, কথা কোন লাভ? বানুর বেমার হলো মনে, ডাক্তার বলে এটার মাথায় কোনো দোষ নাই, এটার দেহ কোনো দোষ নাই, তার ব্যামার মনে, আর মনের ব্যামারের যন্ত্রণা কামিল মুর্শিদে সারা বুঝে, জোরে কোন বুঝে, দয়াল মুর্শিদ পরশ মনি গো লোহারে বা নাইল কাঞ্চা সোনা, দয়াল মুর্শিদ পরশ মনি গো মুর্শিদ রতন মূল্যধন, মুর্শিদ রতন মূল্যধন, সময় থাকতে চিনলাম না
লোহার বানাইলো কঞ্চাশো মুর্শিদ পরশ মণি গো লোহার বানাইলো কঞ্চাশো। এবার বানু পরশ পাথরের খুঁজে ঘুরতেছে, কারণ বানু জানছে রে কোন ডাক্তার আমার ওষুধ দিতে পারবে না, পরশ পাথরের ছোঁয়া ছাড়া আমার বেমার ভালো হবে না। সারা দেশ দড়ায়, কোথাও শান্তি পাওয়া যায় না। সৈয়দ মিরান সাত্তার রহমাতুল্লাহ আলাইহি যখন দেখলেন বানুর মন, দেখা মাত্রই ঠান্ডা হইয়া যায়। যাদের চেহারা দেখেন আল্লাহর ওলির দরবারে যখন গেলেন, আল্লাহর ওলি বলেন বানুরে তুমি বসো, আত্মীয় স্বজন ধরে নিয়ে গেলেন, এটার মনটা ভালো না, ভালো মানুষ ছিল, দুনিয়াদারিতে পাক্কা উস্তাদ ছিল, কিন্তু পুরো দস্তুর কামেল ছিল দুনিয়াদারিতে, এখন তার জানে কি জ্বালা হয়ে গেল, ঘরে বসে না, সামনে দেখে না, পেছনে দেখে না, সব খোলা। বানু বলে আমার বিমার কলবে লাগছে রে, আমার হৃদয়, আমার চোখ এখন বাহিরে কাউরে দেখতে চায় না, আমার চোখ দেখতে চায় কোন আতর লাগাইনি দেহের মর্যাদা বাড়বে, পরশ পাথরের ছোঁয়া পেলে আমার কলিজার আগুন ঠান্ডা হয়ে যাবে। এই যে একটা গানা শুনছি, তুমি ভব পারের নাইয়া দয়াল মুর্শিদ, শুনছি তুমি ভব পারের নাইয়া আমার চুন তরি টেনে নিও বাইয়া দয়াল মুর্শিদ, শুনছি তুমি ভব পারের ও মুর্শিদ, বুকের ভিতর দুঃখের আগুন জল দিলে তাবারে দ্বিগুণ, কেমনে থাকি মনের জ্বালা রে। কথা কানাকে ঠিক না, ঠিক এতদিন মুখস্থ করে টাইম পাই না, এগুলো বুঝা ফুটছিল ক্রিয়ার পরে গেতে রে, এটা করি ভুলার গেল, তো গায়ে সবসময় সুন্দর গায়। ও মুর্শিদ, বুকের ভিতর দুঃখের আগুন জল দিলে তা বাড়ে দ্বিগুণ, কেমনে থাকি মনের বেদন সয়ারে। সোহান লাগতে না, অন্তরে দুরন্ত জ্বালা, এরপরে কেমনে দেখাইলাম না খুইলা তালা, মিটাও তোমার প্রেমের পরশ দিয়া দয়াল মুর্শিদ, মুর্শিদ তুমি ভব পারের নাইয়া, শুনছি তুমি ভব পারের নাইয়া দয়াল মুর্শিদ, শুনছি তুমি ভব পারের আমার চন্তরি টেনে নিও বাইয়া দয়াল মুর্শিদ, শুনছি তুমি ভব পারে ও মুর্শিদ, বুকের ভিতর কথা কেন দুঃখে রাখে না এই বানরে দোষ, আপনার একটা দর্ব করতে, আপনারা তো বউয়ের দুঃখে মরতেছে, সাউ বাচ্চার দুঃখে মরতেছে, আর বানরে দর্শে কোন দুঃখে। ও মুর্শিদ, বুকের ভিতর দুঃখের আগুন জল দিলে তা বাড়ে দ্বিগুণ, সোহান লাগছে সুবহানাল্লাহ, দুনিয়ার আগুন তো জল দিলে নিবে, এটা তোর বাড়ে, কারণ দুনিয়ার মধ্যে বুঝে না তখন ফানি আর কোনটা কি দম লাগবে, কথা কয় না। আমি কেমনে থাকি মনের জ্বালা সোয়া রে, অন্তরে দুরন্ত জ্বালা দেখাইলাম না খুইলা তালা, নিবার তোমার প্রেমের পরশ দিয়া দয়াল মুর্শিদ, শুনছি তুমি নাইয়া, শুনছি তুমি ভব পারে নাইয়া দয়াল মুর্শিদ, শুনছি তুমি ভব পারে আমার চন্তরি টেনে নিও বাইয়া
দয়াল মুর্শিদ শুনছি তুমি ভবপারে। ওরে আমি তো গুণাগার, আমি তো পাপি, আমি তো মূর্খ, কিছুই চিনি না মুর্শিদ মিরান শাহ, তুমি তো আল্লাহর বড় বলি। কথা ঠিক না বেঠি? এই জন্যই তোমার হাত ধরতে চাই, তোমার প্রেমের পরশ দাও। আমি দুনিয়ার টাকা পয়সার পাগল না, আমি ধন দৌলতের পাগল না। যারা ধন দৌলতের পাগল তারারে ধন দৌলত দিয়া দিও। আমি বানু ধনের পাগল না, আমি তোমার প্রেমের পাগল। মুর্শিদ নামে ভাঙা তরি মোর, মুর্শিদ নামে ভাঙা তরি মোর, কেমনে হব পার নিদান কালে মুর্শিদ আমার, হইও জামিনদার নিদান কালে মুর্শিদ আমার, হইও নিদান কালে মুর্শিদ আমার, হইও জামিনদার। আল্লাহুম্মা সাল্লি আলা পাগলের লোক পড়ে গেছে, এখনো জ্বালা মিটে না, জ্বালা জোহরায় না, জ্বালা জোহরায় না। কথা কন ঠিক না বেঠি? জ্বালা জোহরায় না, জ্বালা জোহরায় না। এই যন্ত্রণা নিবে না গো, কিভাবে নিভাবে ওটা চাই। আলাউলাদ নাই তার তোয়াক্কা করি না, ঘর বাড়ি নাই কোনো তোয়াক্কা করি না। আমি যার পাগল আমারে তার দেখা দিয়া দাও। পরশ পাথরের খুঁজ পেয়ে গেছি, সৈয়দ মিরান শাহ দাতারে বলেন, বানরে অ বানু তোর কলবটা বড় পরিষ্কার, ধর আমার হাতে, ধর আমি তোর লাইনটা আমার মদিনা ওয়ালার সাথে লাগাইয়া দিই। দেখবে রে বানু কেমনে বাতি জ্বলে, আয় আমার হাতে বায়াত হ, দেখবি কেমনে বাতি জ্বলে ভানু বায়াত হয়। মিরান শাহ তাড়াতাড়ি বলেন, বানু রে আমার আল্লাহর কোরআন নিয়া গান গা, কেন না সিলেটে মানুষ বাউল গান সারা বুঝে না, এরা গান সারা বুঝে না, আমার ওয়াজ বুঝে না, আমার উর্দু বুঝে না। বানু আমি যা উর্দুতে বলি রে, আমি তোরে বাংলা ভাষার বিশ্ববিদ্যালয়ে ভর্তি করলাম, যেটার চ্যান্সেলর আমার মদিনার কামলিওয়ালা। আরে বানু তোর জন্য দরখাস্ত পাঠায় দিলাম, আমার নবী মদিনার থেকে বাংলা সাহিত্যের পণ্ডিত তোরে বানাইব। কথা কন ঠিক না বেঠি? ওরে স্কুলে যাইবার বয়স নাই, সময় নাই, বানুরে আমি মিরান শাহ তোরে গোসে পাকের হাতে সুপরদ করে দিলাম, রসুলের লাইন ফিট করে দিলাম, তামাম দুনিয়ার ইলিমের দরজা মাওলা আলীর দিকে মুতাওয়াজ্জু করে দিলাম, তামাম ইলিমের শহর তামাম ইলিমের শহর আমার কামলিওয়ালা নবীর দিকে তোরে তাওয়াজ্জু দেওয়ার পথ করে দিলাম। ওরে বানু তুই টেনশন করিস না, যে খোদাই বাংলা ভাষা বানাইছে ওই খোদা তোরে দিনের ভিতরে বাংলা সাহিত্যের মহাপণ্ডিত বানাইব।
মরমি সাধকদের কয়েকজনের মধ্যে একজনের নাম শেখ বানু সারা বাংলাদেশে কয়েকজনের একজন সুবহানাল্লাহ বুঝছেন না আমার সাসা প্রফেসর সবাই তো ছিল ঠান্ডাটা বেশি ওনার বয়স বেশি ওনার ওনার ডিস্টার্ব করি নাই আরো আসবে ইনশাআল্লাহ কথা কন ঠিক না সৌন্দর্য বাড়তেছে না আস্তে আস্তে যে জাতি জিনিসের কদর জানেন আল্লাহ তাআলার এই জিনিস দেয় না যারা ওলির কদর করতে জানে না আর তাদের ঘরে আল্লাহ ওলি ফয়দা আর যারা ওলির কদর করে আল্লাহ তাআলার ঘরে আরো ওলি ফয়দা করে যে ক্ষেতের কদর জানে না এর ক্ষেত দান হইতো না তো বাদাইল্লার গুলো হইবো আর যে জমির কদর করে আল্লাহ তারে এক মনের বদলে দশ মন বিশ মন পঞ্চাশ মন ষাট মন দিয়ে দেয় কথা ঠিক না বেঠি এই আপনারা এক কানিক কয়শো থেকে একশো এক বত্রিশ শতক জায়গা যদি জ্বালা ফালান তেত্রিশ শতক জায়গায় যদি জ্বালা ফালান কয় মন ধান লাগবো আমি কিন্তু সৈয়দ না গৃহস্থের জাত আমি কিন্তু হিসাব জানি সৈয়দ উল্লেন এগুলো খবর জানে না তেত্রিশ শতক না পাঁচ মন লাগবে পাঁচ মন কয় মন কেতার তুলে মাথা দিয়ে বাইর দিন আমরা কইতেলাম না বেড়াই কেমনে কইল আমরা তো একখানি কিন্তু ভালো কথা কথা একখানি খেতে জ্বালা ফালিলে থোড়া জায়গা তেত্রিশ শতকে তেত্রিশ থেকে ফাঁস চল্লিশ চল্লিশ খানি খেত লাগাচ্ছিল এর লিগে কেউ চল্লিশ খানি নাইও এক কানের খবর কেউ আমার দাদার আছে তো এই জন্য আমি জানি আর কি এক কানে জমিনে জ্বালা ফালাইলেন ফাঁস মন তেত্রিশ শতকের জ্বালা যদি উঠায় বাবা জমিতে রোপণ করা হয় চল্লিশ কেনি জমিন লাগানো যাইব ফালাইলেন ফাঁস মন সেরা বেরা করে লাগাইলেন চল্লিশ কানির মধ্যে কাইটা আনার সময় কত মন দান হইব চল্লিশ কানি চাইছে মন দান হই এ ইয়ালে যাত কসকি হ্যাঁ আট সমন দান করতে তেত্রিশ তো বিশ নিশি তো ফাঁস মন থেকে বাবা আট সমন কে দিল যোগটা কি মিলে সুদের কারবারের সাথে মিলে না ঘোষের কারবারের সাথে মিলে না আমার আল্লাহ এত বয়স কম দান করছে বাবা আপনি মাঠের মধ্যে রোপণ করলেন পাঁচ মন আমার আল্লাহ আপনারে দিল আটশো মন ওই মালিক রে চিনলেন রে বেকুপের দম বানু চিনছে জীবন কামে লাইগা গেছে কথা কন ঠিক না বেঠি اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد اللهم نبينا شفيعنا إن آتيناك الكوثر قرآن فكر غشونا كوثر ري مالك نبي كوثر رو مالك نبي قرآن خلا دخونا يا اللهم صل على نبينا شفيعنا مولانا محمد اللهم صل على محمد نبينا شفيعنا مولانا محمد اللهم صل على سيدنا محمد আমার ভাই বলেন এবার একটা গল্প বলতে হয় একজন গৃহস্থ মানুষ মাঠের মধ্যে যায়া পাইছে সাত রাজার ধন এটার নাম কি লাল হয়েছে লাল আমরা দেশ বেঙ্গল লালের কিচ্ছা আছে না ওই সাত রাজার ধন পাইছে বাবা দেখতে অতি সুন্দর
লাল একেবারে চকচক করে গৃহস্থের মনটা বড় খুশি ছিদ্র কইরা লাগাইছে বাসুরের গলায় বাসুরটাও লাল দেখতেও হৃষ্টপুষ্ট কইবার মানাইছে সাত রাজার ধন গরুর মালিক আইনা লাগাইছে গরুর গলায় জহরি যখন পাশ দিয়া যায় জহরি বলে ওরে বাপরে আমার পায়জামা ঢিল না আছে ঠিকঠাক সাত রাজার ধন দেখি বাসুরের গলায় ঝুলে কিরে এটা কোন বলদে ভাইছে সাত রাজার ধন বাসুরের গলায় এটার একটু খুঁজা বাইর করি জহরি দৌড়ায় গেলেন খোঁজ করতে লাগলেন মাঠে বাসুর দেখা বাসুরের পিছনে পিছনে যায় যায়া দেখলেন এক বাড়িতে যায় গোয়ালে ঢুকছে গোয়ালের ঘর মহিলাই সাত তালা দিছে কোকি গই বাড়ির জননা কই কই এখনো বাজার থেকে আসে নাই জহরি বাবা সকাল থেকে বাসুরের পিছে ঘুরতেছে রাত চলে গেল ওই ব্যক্তি বাড়িতে আসলেন বেগম সব ভুলে গেছেন স্বামী ভোরবেলায় যখন বাসুর গম থেকে বের করবেন দেখে কিরি বাবা দেখতে তো একেবারে গবেষকের মানুষ তুমি দরজায় দাঁড়ানো বিবি ডাইকা কই ভুল হয়ে গেছে গো স্বামী এই লোকটা গতকাল সন্ধ্যার থেকে এখানে দাঁড়ানো আমি বলেছিলাম আপনি নাকি কখন ফিরেন বাজার থেকে আসলে ওয়াদা দিয়েছিলাম লোকটা যেন আপনার অপেক্ষা না করতে হয় আপনাকে বলবো কিন্তু দুঃখের বিষয় আমি ভুলে গেছি বাবা তুমি মনে কষ্ট নিও না জহরি কয় কষ্টের কোনো ব্যাপার না যেই দৌলতের জন্য যেই লালার জন্য জীবন কাটাইলাম এক রাতে কিংবা আসে যায় কারণ ভাগ্যে যদি থাকে রে এক রাতে জিন্দগির কারবার হইয়া যায় কত বড় কপাল আপনাদের বাদিকার মানুষের এমন একজন আল্লাহর ওলির দরবারে একদম নিজে শিক্ষিত আল্লাহর সুবহানাল্লাহ গোলাপ ফুল হাতে দিয়ে ওয়াশ করে লাগবো আমি এর গন্ধ আছে গোলাপ কইলা কথা কয় না ওসি বাচ্চার ওর দিলে দেখবা না হে মনে মরে সিও করবে যিনি প্রমাণিত একজন আল্লাহর ওলি লাহে লাহে মাহফুজের ইলম দর্শিনা মধ্যে ছিল কথা কোন ঠিক না মিঠি কথা হবিগণ চ্যালেঞ্জ করলাম তার মত একটা সানি লৌহে মাহফুজের থেকে সিনাই ইলম ধারণ করার কেউ নাই এ বানু কই ভরছ ফরসস কোনা স্কুল ঢাকা বিশ্ববিদ্যালয় ও তো তোর লেখা যদি পা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেটা গবেষণা করে করব না আমি খোদার দয়াল নবীর ইউনিভার্সিটি ফোর্সি চিল্লা করুন না সুবহানাল্লাহ এই একটা লোকের কদর যদি আপনারা না করতেন জানেন ওনার জীবনী নিয়ে আজকে আলোচনার দরকার ছিল ওইটা না করে কালকে সকালে দেখবে হেলে কত দোকান আছে আচ্ছা যা গেরাও না কি বেসে করলো ওই ব্যান্ড ফার্টি স্যান্ড ফার্টি টেন্ট ফার্টি কি দিয়া বয়ে থাকবে এটা কি ইজ্জত বাড়বে না কমবে আমি মনে করি শেখ ভানু ভাদিকারার মানুষের কপালের একটা উজ্জ্বল তারকা শুধু দুনিয়াতে নয় শুধু দুনিয়াতে নয় আমার নবী বলেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামতি সালাসান الانبياء ثم العلماء কিয়ামতের দিন তিন শ্রেণীর মানুষ সুপারিশ করবেন যেই তিন শ্রেণীর মানুষ ঘোষিত জাহান্নামী যেই লোকটার কোনো উপায় নাই ঘোষণা হয়ে যাবে তিনি জাহান্নামী ওই জাহান্নামীকে ধরে যদি আল্লাহর দরবারে সেজদায় পড়েন আল্লাহ ওই তিন শ্রেণীর সেজদা বরবাদ করবেন না বরং তাদের সেজদার খাতিরে ওই পার্মানেন্ট জাহান্নামীকে জান্নাতে দিয়ে দিবেন তাদের একজন হলো আম্বিয়াই কেরাম তাদের একজন কে সর্বপ্রথম কারা নবীগণ সর্বপ্রথম কারা অথচ সর্বনার ভিড়ে কয় আমরা নবী চিন্তা থাকবো হাসরের দিন আমল নামা কুনা তো ভাইব আস্তে কইলা করে নাউজুবিল্লাহ সবরে যাক করে চালাক দিয়ে যাব সুর সুরতার ফিরিয়ে লাভ রাসূলের গোলামি না থাকলে কি সরদার কার নাই কথা কা ঠিক না বলছে এই বন্ডদের বিরুদ্ধে দাঁড়াইতে হবে বেড়াগিরি করে আমার খবর দিয়ে আছে আমি কিছু না লিয়ে কথা বলি আরে যে হাসরের মাটি হবে না আমার নবী সারা বুখারী বলো তিরমিজি বলো
হাকিম বলো মাদারিক বলো হাদিসের সকল কিতাবে বলা আছে আমার নবী যতক্ষণ হাশরের মাঠে না উঠবে হাশরের কাজ শুরু হবে না জিব্রাইল যতক্ষণ নবীর কদমে সালাম না দিব আল্লাহ ইসরাফিলকে ফু দিবার অনুমতি দিত না আর হাবিব উঠলো আমার হাবিব দেখলো হাশরের মাঠ এরপরে কত কোন তোর সাথে সুবহানাল্লাহ কইতেন না দের হইছেন ফিরে কয় নবী না হিতেন শুনে থাকবো এই বকার ফুটি করে ফিরে এলি রে তোর কাছে কি বাল ভালাই তোমার যাইব কথা কাট দিয়ে যাবে ঠে তোর কাছে কি করতে দেবে মানছে পুরা ডিম ভালাই দিয়ে দেবো নবী জন পারবো না তুইও ফিরে গিরি স্যার বলে আমি পারতাম না নাইলে তুই বুঝো যে তুই নবী থেকে বড় কথা কোন ঠিক না বলছে এগুলা নবী থেকে বড় কথা কোন কে রাগ উঠে যাবে কোন মুহূর্তে যেতে হচ্ছে তুমি তো দুশমন রসুল কথা কোন ঠিক না বলছে কত বড় কথা বেয়াদবের গোষ্ঠী কথা কার এরপরে চোখ বন্ধ করে থাকবেন না কি করবেন সুরি মাছ বুতা তো দিবেন আমরা নবীর আশিক সুরি আপনাদেরকে সুরি ভরি আশিক না যাই যে করো রসুলের বিরুদ্ধে সারা দিনের ওয়াজ 25 সাহেবের 10 মিনিটের কথা যথেষ্ট কথা কোন ঠিক না বলছে আমরা কি মজ্জা টজ্জা কই আর কথা কেন ওনারা তো নানান দিকে ব্যস্ত থাকেন আল্লাহ ওনার হায়াত বরকত দান করুক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা